আমি শ্রী শ্রমিক কুমার মুখোপাধ্যায়, পুরুলিয়া জেলার মানবাজার মহকুমায় বাস করি। আমি ছোটর থেকেই নাট্যচর্চায় ব্যস্ত, নাট্য পরিচালনা নিয়ে থাকি, নাট্যচর্চার কেন্দ্র করে আছি। আমার জীবনটা শুরু হয়েছে 10 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের অমল চরিত্রের মাধ্যমে। বর্তমানে অনেক কিছু দেখার সাথে এই যে COVID-19 দেখছি, কি ভয়াবহ অবস্থা আমার এই দীর্ঘ জীবনে আমি দেখিনি। এবং এই অবস্থার মধ্যে বিভিন্ন সংস্থা বিভিন্ন অসুবিধার মধ্যে রয়েছে, কিন্তু আমি যেটা নিয়ে আজ আপনাদের কাছে বক্তব্যটা রাখছি সেটা হচ্ছে অপেশাদার নাট্য সংস্থার সঙ্গে যারা জড়িত তাদের এই যেটুকু জানাতে, তাদের ধারণা যে আমার সাথে অনেক প্রশাসনের ব্যক্তিত্বের যোগাযোগ রয়েছে, অনেক নাট্য সংস্থার সাথে যোগাযোগ রয়েছে, অনেক গুণীজনের সঙ্গে যোগাযোগ রয়েছে, যে আমাকে বললে হয়তো তাদের কিছু সুরাহা হতে পারে বলে তাদের ধারণা। এই অবস্থাতে বিভিন্ন সংস্থার থেকে চাল ডাল ইত্যাদি দেওয়া হচ্ছে, কিন্তু তারা নিজেদের ব্যক্তিত্বের কথা চিন্তা করে সেই সহযোগিতাটা নিতে পাচ্ছেন না। কারণ যারা এই সহযোগিতা করছেন তারা অনেকেই, সবাই না, অনেকেই ছবি তুলে রাখছেন বলে তাদের ধারণা। এই সংস্থার লোকগুলি মধ্যে যুক্ত রয়েছে মহিলা শিল্পী, মেকআপম্যান, সুরকার, আলো, মূলত তাদের এইটাই জীবিকা। আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান জেলায় চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এই 3 মাস মোটামুটি আমাদের পালা পার্বণগুলোতে যুক্ত, এবং এই উপলক্ষে বিভিন্ন সময় পালাগুলো হয়ে থাকে। কোনো কোনো স্টোরের 50 পালা, কোনো স্টোরের 60 পালা, কোনো স্টোরে 70 পালা, সব কিছু এই করোনা ভাইরাসের জন্য বন্ধ হয়ে গেছে। এই ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার সাথে কলকাতার অপেশাদার মঞ্চে যিনি আছেন দায়িত্বে মহিলা শিল্পীদের, মাননীয়া স্বপ্না সেন যোগাযোগ করেছিলেন, কলকাতার থেকে মাননীয়া মৌসুমি বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছিলেন, কলকাতা থেকে রাখা সেনগুপ্ত যোগাযোগ করেছিলেন, ডায়মন্ড হারবার থেকে মিঠু সুরকার সুধীন কুমার যোগাযোগ করেছেন, হাওড়া থেকে বিশ্বজিৎ পাত্র এবং অর্পিতা চক্রবর্তীরা যোগাযোগ করেছিলেন, দুর্গাপুর থেকে রাজু সোনাইরা যোগাযোগ করেছিলেন, বাঁকুড়ার থেকে ঝুমারা যোগাযোগ করেছিলেন, সবিতা অধিকারী। সবিতা বিশেষ করে কান্নাকাটি করে আমায় জানাচ্ছিলেন যে আমার বাড়ি নদিয়ায়, আমি আটকে পড়ে রয়েছি, আমার বাবা অসুস্থ, আমি চিকিৎসার জন্য তাকে কিছু করতে পারছি না, তাই তাদের সেই ব্যথা বেদনা নিয়ে আমার এই বক্তব্য। আমি বলতে চাই প্রশাসনের কাছে বা যারা বিভিন্ন নাট্য সংস্থার সঙ্গে জড়িত আছেন তাদের কাছে, যে আপনারা দেখুন না এই সমস্ত অসহায় মানুষের জন্য আমরা যদি কিছু করতে পারি কিনা, বা সরকারের কাছে প্রশাসনের কাছে আমার অনুরোধ, এদের কথা চিন্তা করে যদি এদের জন্য কিছু করা যায় তার জন্য করুন আবেদন আমি রাখছি। আরেকটি শেষ করার আগে আমার আবেদন যে আমার এই বক্তব্যটি যে শেয়ার যদি করে দেন তাহলে মানুষের কাছে পৌঁছে যাবে এই বার্তা, যে বার্তা আমি রাখলাম সে তাদের মুখ করুণ মুখের কথা চিন্তা করে সেই বার্তাটুকু আপনারা পৌঁছে দিন, এইটুকু বলে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।